আসসালামু আলাইকুম ও বিস্মিল বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বড়দের চুড়িদার পাজামা মুহরির মধ্যে বুতাম দিয়ে এখানে দুই গছ পরিমাণ কাপড় আছে যেহেতু এটা বড়দের চুড়িদার পাজামা হবে সেজন্য এখানে কিন্তু আরও বেশি কাপড়ের প্রয়োজন ছিল আমি কুমোরের কাপড়টা এখান থেকে ভিড় করব। এখানে আমি দুই ভাজে চারপাট করে নিয়েছি কাপড়টিকে প্রথমে লম্বার দিকে একটি বাস দিয়ে তারপর চোরার দিকে বাস দিয়ে নিয়েছি আমার কাটিং করার সুবিধার জন্য আমি কাপড়টিকে ঘুরিয়ে নিলাম অর্থাৎ খোলা সাইডটা এই দিকে রাখলাম এবং বন্ধ সাইডটা মুহুরির দিকে রাখলাম যেহেতু আমি কুমোরের কাপড় বের করবো এখান থেকে আর আমি যদি এখানে পুরো কাপড়টা থাকতো তাহলে কিন্তু এখানে আমি রাবার গড়ের জন্য দু ইঞ্চি পরিমাণ এভাবে করে কেটে নিতাম এবং যেহেতু কুচি হবে সেজন্য প্লাজু সিস্টেম করে অর্থাৎ কুমোর যতটুকু আছে সম্পূর্ণটাই নিয়ে নিতাম যেহেতু এখন এখানে কাপড় কম আছে আমি এটা মানে স্কিপ করে দিচ্ছি এখানে যেহেতু আমার কুমোরের বেল্ট লাগবে আলাদা সেই জন্য আমি এখানে রাবার গড় নিচ্ছি না এখান থেকে আমি হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি হাই নিচ্ছি আমি দশ ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চি পরিমাণে আমি দাগ কেটে নিচ্ছি আর এদিকে দু ইঞ্চি পরিমাণ নিচ্ছি হাই শেপ দেওয়ার জন্য এখন এখানে একটা বক্স আকৃতি করে নিচ্ছি বক্স আকৃতি করে হাই শেপ দিয়ে দিচ্ছি লম্বা তো আর দেখানোর কিছু নেই যেহেতু এখানে দুই গজ পরিমাণ কাপড় সুতরাং এখানে লম্বা রয়েছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ আমি মুহুরি নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আরও এক ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি এতটা পরিমাণ মুহুরি আমার লাগবে না তবুও আমি একটু বাড়িয়ে নিলাম সেলাইয়ের সময় আমি আরও যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে রেখে সেলাই করে নিব এখন কিছুটা পরিমাণ বাড়িয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি এক ইঞ্চি পরিমাণ অর্থাৎ সেলাইয়ের জন্য মুহুরি ভাজ দিয়ে সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এবার আমি যেহেতু এটা চুড়িদার বাজামা সেজন্য হাঁটুর মাপ নিয়ে নিচ্ছি তাহলে ফিটিংসটা ভালো হয় এখান থেকে আমি নয় ইঞ্চি পরিমাণ উপরে দাগ কেটে নিচ্ছি অবশ্যই যে মুহুরির জন্য দাগটা কেটেছি সেখান থেকে নয় ইঞ্চি পরিমাণ আর চৌরার দিকেও আমি নয় ইঞ্চি পরিমাণ এনেছি নিচ্ছি একদম সেলাই সহ এবার এই দাগগুলোকে এভাবে করে মিলিয়ে নিচ্ছি একদম হাই শিপ পর্যন্ত এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সব আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে সবার আগে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখানে যে একটা কাপড়টুকু রয়েছে সাইড থেকে এই একটা কাপড়টুকু থেকে আমি কুমোরের কাপড় বের করে নিচ্ছি এখানে আমি কুমর নিচ্ছি চল্লিশ অর্থাৎ এখানে আমি দশ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি আর লম্বায় নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এদিকে যেহেতু সাত ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি সুতরাং এদিকেও সাত ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি এভাবে করে দাগটাকে মিলিয়ে নিয়ে আমি কেটে নিব এ তো আমি কেটে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি জয়েনটা করে নেব। ঠিক এভাবে করে আমি দুটো পার্টকে জয়েন্ট করব কুমারের কাপড় কিন্তু আমার কমপ্লিট এ তো কাপড়টি কিন্তু টুকরো হয়নি যেহেতু আমি কি পদ্ধতিতে কাটিং করে নিয়েছি সেটি আপনারা দেখতেই পেয়েছেন আর এভাবে কাটিং করার কারণে কিন্তু কাপড়গুলো টুকরো হয়নি এখন এখান থেকে আমি দু ইঞ্চি পরিমাণে রাবার গড়ের জন্য তা কেটে নিচ্ছি এভাবে করে ভাঁজ দিয়ে আমি রাবার গড় সেলাই করে নেব। এরপর যে আমি প্রথমেই কুমোরের যে কাপড়টুকু আছে অর্থাৎ দুটো পার্ট এই দুটো পার্টকে আমি জয়েন করে নিচ্ছি দু সাইড থেকে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে এভাবে করে আমি সোজা সুজি সেলাই করে নিচ্ছি একই প্রসেসে আমি অপর যে সাইডটা রয়েছে সেটাও সেলাই করে নেব আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব এভাবে করে আমি উল্টে নিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এতে করে সেলাইটা খুলে যাবে না মজবুত হবে আর এ সাইডটাও একইভাবে সেলাই করে নেব এ তো আমি জয়েন্ট করে নিয়েছি এ পর্যায়ে রাবার গোড় সেলাই করে নিচ্ছি যেহেতু আমার এই সাইডে বর্ডার রয়েছে সেজন্য এখানে আমি চিকন করে যে একটি ভাজ দিতে হয় সেটি দিচ্ছি না আমি সোজা সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিকন করে ভাজ দিয়ে দিতে পারেন এরপর পাশাপাশি আরও একটি মাছ বরাবর সেলাই দিব দেওয়ার পর দুটি রাবার গোড় তৈরি হবে এবং এখানে আমি রাবার ইউজ করব দুই পার্টে মানে মোটা যে রাবারগুলো আছে সেগুলো না এবার এভাবে করে ভাজ দিয়ে মাছ বরাবর কাট দিয়ে দিব এতে করে কিন্তু আমার কুচি দিতে সুবিধা হবে এখন আমি হাই শেপগুলো সেলাই করে নিচ্ছি একইভাবে আমি অপর যে সাইডের হাইশেপ আছে সেটাও সেলাই করে নেবো আর অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আমি এভাবে করে ঘুরিয়ে উল্টে নিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এ তো আমি দুটো হাইশেপ সেলাই করে নিয়েছি এখন হাইশেপগুলোকে এভাবে করে ধরে এখানেও আমি কাটচিহ্ন দিয়ে দিচ্ছি এতে করে আমার কুচি দিতে সুবিধা হবে এখন এখানে তো সেলাইয়ের অংশটুকু রয়ে গিয়েছে আমি বুঝতেই পারছি এটা আমার কুমারের মাছ বরাবর এখন এখানে যে হাইশেপ দিয়েছি সেটাও বোঝা যাচ্ছে যে এখানে আমার শেপের মাছ বরাবর এখন দুটো সেলাইয়ের অংশ একসাথে আমি বসিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সু যা সেলাই করে নেব প্রথমে এরপর কুচির দিতে থাকবো এখানে কুচি দেওয়ার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই যে কতগুলো কুচি দিতে হবে আপনারা চাইলে কেউ চৌড়া করে কুচি বসাতে পারেন তাহলে কুচিগুলো একটু কম বসবে আর যদি চান চিকন করে কুচি বসাতে তাতেও কোনো সমস্যা নেই কুচিগুলো একটু বেশি হবে এখানে আমি কিছুটা পরিমাণ সোজা সেলাই করার পর এখন কুচি বসিয়ে দিচ্ছি এখানে কুচির কোনো পরিমাপ নেই যার যতগুলো প্রয়োজন ততগুলোই দেওয়া যাবে এই যে এখানে আমার কাঠচিহ্ন রয়েছে আর এখানে আমার কুচির পার্টের মধ্যেও চিহ্ন রয়েছে দুটো কাঠচিহ্ন কিন্তু সমানভাবে বসে গিয়েছে আর এই কুচি দেওয়ার পরিমাপটা বোঝার জন্যই কিন্তু আমি এই দুটো পার্টের মধ্যেই চিহ্ন দিয়েছিলাম এখন অবশিষ্ট যে কাপড়টুকু রয়ে গিয়েছে সেটাও আমি কুচি বসিয়ে দিচ্ছি আর একদম হাই শেপ পর্যন্ত যাওয়ার আগে আবারও কিছুটা পরিমাণ সোজা সেলাই করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার হাই শেপ এবং কুচির অংশ বা সেলাইয়ের অংশ কুমোরের পার্টের সেলাইয়ের অংশ এবং কুচির পাটের হাইশিপের অংশ এই দুটি অংশ মাঝ বরাবর কিন্তু আমি বসিয়ে নিয়েছি আবারও আমি কিছুটা পরিমাণ সুজা সেলাই করে নিচ্ছি আর সবগুলোই কিন্তু বলে বোঝানো যায় না সব কিছু কিছুটা দেখেও বুঝে নিতে হয় আপনারা দেখেই আশা করি বুঝে নেবেন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সুজা সেলাই করার পর আবারও আমি কুচি বসিয়ে দিচ্ছি একটি সাইডের কুচি কিন্তু আমার কমপ্লিট এখন অপর যে সাইডটা রয়েছে সেটাই আমি কুচি বসিয়ে নিচ্ছি আর এখানেও যদি খেয়াল রাখেন কোথায় কাঠচিহ্নটা বসেছে তাহলে কিন্তু দু সাইডে কুচিগুলো সমানভাবে বসে কোনো সাইডে কুচি কম বেশি হয় না অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর এখানে আমি ছ ইঞ্চি পরিমাণ উপরে কাঠচিহ্ন দিয়ে নিচ্ছি অর্থাৎ এতটুকু পরিমাণে আমি ফাড়া রাখবো তাই আর আমার কাছে মনে হয়েছে আমি কিছুটা পরিমাণ মুহুরিটা কমিয়ে নিলে ভালো হবে যেহেতু এটা চুড়িদার পাজামা সেজন্য আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি এ এ পর্যন্তই আমি সেলাই করব। এভাবে করে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব সেজন্য আমি এখানে কাপড়টিকে নোকের সাহায্যে চেপে নিচ্ছি এতে করে কিন্তু চিহ্নিত হয়েছে যে এতটুকু পর্যন্ত আমি ভাজ দিয়ে সেলাই করব। আর এখন যতটুকু পরিমাণে আমি কাঠচিহ্ন দিয়েছিলাম ছ ইঞ্চি পরিমাণ উপরে সেখান থেকেই আমি সেলাইটা শুরু করছি প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি এবং অপর মুহুরির যে চিহ্নটা রয়েছে সে পর্যন্ত সেলাই করে নিয়েছি অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর এখানে যে সাইডের ফাড়াগুলো রয়েছে চুড়িদারের যে ফাড়াগুলো সেগুলো চাইলে কামিজের সাইড ফাড়া যেভাবে করে সেলাই করে সেমভাবে সেলাই করে নিতে পারেন অথবা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবেই সেলাইটা করে নিতে পারেন আমি এভাবে করে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি দুটো পার্টে আমি এভাবে করে ভাজ দিচ্ছি এখানে আমি এভাবে ভাজ দিয়ে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি এখানে যে মাছ বরাবর কামিজের সাইড ফাড়া সেলাই করার সময় যেভাবে করে ছোট্ট করে সেলাইটা দেয় সেটা কিন্তু আমি দিচ্ছি না সরাসরি এখান থেকেই সেলাইটা শুরু করে দিচ্ছি এই তো প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর সোজা সেলাই করে নিচ্ছি আর একই প্রসেসে কিন্তু অপর পার্টটাও সেলাই করব এখন মুহুরির যে পার্টটা রয়েছে সেটা এই সাইড ফাড়াটা সেলাই করার পর সেলাই করে নিব এই যে একটা সাইড কিন্তু আমার সেলাই কমপ্লিট এবার অপর সাইডটা কেউ সেমভাবে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও ব্যাক স্টিচ দিয়ে সোজা সেলাই করে নিব এ তো আমার হাতের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি এখান থেকে আমি আবারও ব্যাক স্টিচ দিয়ে সোজা সেলাই করে নিচ্ছি অর্থাৎ মাছ বরাবর একটা ছোট্ট সেলাই হয় সেটা আমি দিচ্ছি না কিন্তু এটা শুধুমাত্র মানে একদম সহজ পদ্ধতিতে সেলাইটা করে নিচ্ছি সেমভাবে আমি অপর মুহুরিটাও এভাবে করে ফারাগুলো সেলাই করে নেব এখন নিচের যে মুহুরির প্লেটটা আছে মুহুরির প্লেটটা এভাবে করে প্রথমে ছোটো করে একটি ভাঁজ দিয়ে এরপর চোরা করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখানেও কোনো নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যতটুকু চান ততটুকু পরিমাণে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি এতটুকু পরিমাণে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর যে ফাড়াগুলো আছে মুহুরির সেই ফাঁড়ার মধ্যে আমি টিব্বুতাম বসিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে হুকও ব্যবহার করতে পারবেন এত কোনো সমস্যা নেই এখানে আমার পাঁচ ইঞ্চি পরিমাণ একুরেট রয়েছে এই পাঁচ ইঞ্চি পরিমাণের মধ্যে আমি আড়াই ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে টিপ বুতাম বসিয়ে নিয়েছি সেম জায়গায় আপনারা চাইলে হুক ব্যবহার করতে পারেন এই যে আমি এখানেও টিপ বুতাম ব্যবহার করেছি একই প্রসেস ফলো করে আপনারা চাইলে ছোটো এবং বড় সকলের জন্য চমৎকার এই চুড়িদার পাজামাটি তৈরি করে নিতে পারেন চাইলে আরও কাপড় বাড়িয়ে নিতে পারেন তাহলে একদম কুচি কুচি হয়ে থাকবে বেশি নিলে কোনো সমস্যা নেই চুড়িদার পাজামার মধ্যে কাপড় একটু বাড়িয়ে নিলে বেশি ভালো হয় যাই হোক আমি অল্প কাপড়ে তৈরি করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা